সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, তো আমরা রান্না বান্না শুরু করে দিছি। আর আজকে রান্না করব আমাগো দিদি। তো দিদিরে আমি যে সবজি কাটতে দিছি, তো এখন আবার দিদি পেঁয়াজ কাটতেছে। তো আজকে কি কি রান্না করবা দিদি? মা আবার ইয়ে গেছে, শাক আনতে গেছে, শাক দিয়ে চরচড়ি রান্না করবো। কমলি শাক দিয়ে চরচড়ি, মাছ দিয়া আর আলু আর বেগুন দিয়া পুটি মাছ দিয়ে তরকারি। দিদি আবার যাইব গা, তো সবাই বলতেছে যাওয়ার আগে একটু রান্না করে খাওয়াই যাক সবাই। না দিদি, তোমার রাতে রান্না কেমন? তোমার রাখ দিতাম কেতাম দিদি কেমন আছে? ভালো আছে? বাবা রে, যে গজ গজে কাটপানছে কি হবো তাহলে? পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে সরসলি। আর এই যে বেগুন দিয়ে বড় মাছ না করে মাছ মামা গাছে ধরে পুকুর ধরলো মা নাকি? আরো চাল দিল দিদি Mm-hmm.
মাছ দিয়ে দিলে মাছ দিয়ে দিলাম মনে করছি ডাকছি মার মনে দেখি রসুন সিস্ত রসুন শেষ আসে তো সাজার মধ্যে সবকিছু দিয়ে দেবেন আর কি রানবো নিয়ে বলে যাক আর কি রানবো নিয়ে সব কিছু দিয়ে দিবেন মেলাদি শাক রানতে রানতে দুজনে কত বিয়ে হয়েছে রান ভাই তো বাসনা করে খুঁজছি আর এই যে ছোট একটা আতা বানিয়েছি এটা হচ্ছে আমার দিদির দিয়ে বানিয়েছি তো সব সময় মানে বাইরে রান্না বান্না করার জন্য কি মাছ দিয়ে দিবেন না দিদি মাছ দিয়ে দাও মাছটা দিয়ে দেবেন থাকেন দিদি আমরা
তো রান্না বান্না শেষ হলো দুপুরবেলা। তো আজকে আবার আমাদের ধান বিক্রি করতেছি, কারণ সামনে তো পূজা জানেন টাকা লাগবে, তার জন্য আর কি ধান বিক্রি করা হইতাছে। মা কয় মন হইব জানি, দশ বারো মন হইব তাই না? দশ বারো মন হয় রে, ধান তো হয় না, তা তো বেচন যায় না, চলে না, বেচা চলে না, তা তো পূজার নাকি কি করো বেচন লাগবো তাই না? কারণ সামনে হইলো পূজা জানেনি, তো পূজার একটা উদ্দেশ্য নেওয়া হয়েছে, ঠাকুর বানানো হয়েছে, তো পূজা তো ওই করতে হইব। তারপর ধান আছে কিছু, মনে শস্য হইব দু এক মন কইছে তো নিব, যেটি যেটি হয় ওটি ওই তো যেটি হয় ওটি নিয়ে ওই ইয়ে রাখবা, ওই যে বইয়া না ওই বইয়ে রেখে দিবে, পূজার আগ দিয়ে খালি উঠি আনুম, যা ই বাজারটা রাখো না গিয়ে মজুরি টুজুরি বেশ কিছু দেন বোঝো নাই দিয়ে লাগবো, কারণ সামনে তো পূজা, তখন যা চুকিয়ে আর কি থুয়ে হারি, আরও পুজো মোটামুটি দুই মাসের মতো আছে, দুই মাসের বেশি। বাবু ধান বিক্রি করা শেষ, মানে এই যে বাইরা চলে যাবেন সেটা, তো ধান বিক্রি করলাম আর কি দশ মন, এই যে বাইরে চলে যেতেছে।